ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা। বঙ্গ সম্মেলনে গান গাওয়া আমার তো মনে হয় প্রত্যেক শিল্পীর কাছে একটা অসম্ভব কি বলবো, এটা একটা বিশেষ পাওয়ার অবশ্যই। আর ওখানে অত অত আমাদের বাঙালি এত যারা থাকেন আমেরিকাতে সবাই আসেন, বঙ্গ সম্মেলন সবচেয়ে বড় সম্মেলন আমার মনে হয়। আমি প্রথম আমেরিকা গেছি কিন্তু বঙ্গ সম্মেলনে, সেটা হচ্ছে 99, আর ঠিক 10 বছর পরে আবার যাচ্ছি এবং সান ফ্রান্সিসকোতে। এবং এটা আমার কাছে একটা অসম্ভব, মানে আমার মনে হয় একটা 10 বছর পেরোনো একটা যেকোনো মানে যেকোনো ব্যাপারেই একটা অসম্ভব ভালো লাগার বিষয়। এবং যেহেতু প্রথম সান ফ্রান্সিসকোতেই আমি পা দিয়েছি এবং আবার যাচ্ছি সেই জায়গাতে, সেটা আমার একটা অসম্ভব অন্যরকম, মানে কি বলবো, এই অল্প সময়ের মধ্যেই একটা নস্টালজিয়া কাজ করছে। এবং তার মধ্যে একটা অসম্ভব নতুনত্ব আছে যেটাতে কথা সমস্তটাই এখনো কথার স্তরেই আছে, জানি না কতটা কি হয়ে উঠবে। একটা শ্রীকান্তর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের একটা দুজনের অনুষ্ঠান করার কথা আছে, সেটা এখন চিন্তা ভাবনার স্তরেই রয়েছে। প্লাস কিছু নতুন পুরনো পুরনো কিছু গান নিয়েও আর একটা কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানেও কিছু কি গাইবো একটা সেটাও আমি বেশ উত্তেজিত এটা নিয়ে, কেননা সকলে আমার কাছে নতুন গানই শোনেন, রবীন্দ্রসঙ্গীত শোনেন, কিন্তু অন্য কোনো আধুনিক গান আমার গলায় হয়তো শোনেননি, যেটা এবারে গাইতে পারবো।
ঘুরিয়ে